ভালোবাসেন নামাজ পঞ্চাশ ওয়াক্ত ছিল, ভালোবাসেন বিদায় পড়তে কষ্ট হবে, বিদায় কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন, ঠিক না? পাঁচই তো, হ্যাঁ। আল্লাহ বলে ভালোবাসি সংখ্যা তো কমায় দিলাম, কষ্টের দিকে দেখা, ভালোবাসি সোয়াব কমাই তো কমাই, কি করে সোয়াব পঞ্চাশই রেখা দিলাম। পাঁচ পড়ে সোয়াব কত? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বলে ভালোবাসি ভালোবাসি, মুসা আলাইহিস সালাম বলতে ছিল পড়বে না, আমি দুই বেলা পড়াইতে পারি না, আপনি পাঁচ বেলা কোত্থেকে পড়াবেন, যান কুমার কমায় নিয়ে আসেন। আমাদের নবীজি বলতেছিল নয়বার গেছি, এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে, কিন্তু ভিতরে ব্যথা চলতেছিল, যদি না পড়ে তাহলে কি করবো? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছেন, বন্ধু আপনি একা তো ভালোবাসেন না, আমিও তো ভালোবাসি, আমিও তো ভালোবাসি, নিয়ে যান পাঁচ ওয়াক্তই, আমি ডাইকা ডাইকা সঙ্গে আইনা আইনা পড়ায়লো, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, নিয়ে যান পাঁচ ওয়াক্ত। তারপরও তো কি, তারপরও তো পড়ি না, চব্বিশ ঘন্টা অক্সিজেন খান নেই, যদি ভালো না বাসতেন, কসম খোদা, যদি ভালো না বাসতেন, চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই, কার, ঠিক না? নেই কোনটা? পিউর নেই কোনটা? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম আবার নিলাম কতটুক দূরত্ব? কয় মিনিট, কয় সেকেন্ড? এইখানে নাই কেউ এরকম শিক্ষিত? হ্যাঁ, মাথা নষ্ট নাকি? নাই কেউ? ন্যানো সেকেন্ড, ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? হ্যাঁ, এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিউর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর আপনাকে কে দিল? ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি, রিজিক থাকলে আবার আবো, আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি, যে দেবীর দ্বারা আর কোনোদিন নাও আসা হইতে পারে, এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা, এক সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে, নিলাম পিউর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিউর, এক সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিউর তোমাকে দিল? যদি ভালো না বাসত তাহলে এক শ্বাস তোমাকে নিতে দিতেন না, যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, হ্যাঁ প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে, এই জন্যই তো বলে, এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, সারা দিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কেননা তোকে ভালোবাসি, যদি ফিরে আসতে নাও চাস আমি মনে করব তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্রের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয় এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন, এগারোটা চৌত্রিশ বাজতে চলছে, তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, বাপসি তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না, তো আল্লাহ আওয়াজ দিতে থাকে হাল মুন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে চাস আমি মাপ করে দেওয়ার জন্য, ভালোবাসে তোমাকে আমাকে, আল্লাহ ভালোবাসে নিলে কাউকে অক্সিজেন নিতে দিতেন,
24 ঘন্টা অক্সিজেন, 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার নিতেছি, সারতেছি প্রতিদিন 1,60,000 পার নিতেছি আর সারতেছি, নিতেছি পিওর, ছাড়তেছি দূষিত, সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে টানতে দেয়। যদি তা না হইতো দেবিদ্বারের মানুষ করুণা লগ্নে যারা 8-9 ঘন্টা যারা মাস্ক পড়া কাজ করছে সরকারি কাজ, হায় হায় পুরা একটা বছর 6-7-8 মাস ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না, দেবিদ্বারে কোনো বড় কলেজ আছে কিনা এটু আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে। যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে এক মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, এক মাস পরে ফুসফুস পৈচা মুখ দিয়া বাহির হয়ে চলে আসে, কিন্তু টানা একটা বছর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল 7-8 ঘন্টা অফিসে কাজ করছে আর সারাক্ষণ একটা না তিনটা মাস্ক পরা কাজ করছে, অক্সিজেন ছাড়ছে দূষিত, ওই মাস্কের ভিতরে আল্লাহ কুদরত দ্বারা ওটাকে রিফাইন করা পিওর আবার তার ভিতরে দিছে, নাইলে সে বাইচা আসিল তো বাইচা আসিল। আল্লাহ ভালোবাসে, নাইলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পড়ে যাইতেছি একটু পরে, আল্লাহ ভালোবাসে, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কিন্তু আবার পিছে যাইতেছি, ভালোবাসার পাত্র ফুলের টোকা দিলেও পাথর লাগে, ওইখানে নিয়ে যেতেছি, পাথর যেন না লাগে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নাইলে তিনবার হাতের ছোঁয়া দিতেন না, নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি তো বেশি সময়, অবেলা চলে আসছি অবেলা, কেন না আমার 1.5-2 ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি, আমি 1.5 ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি, এই জন্য সময় আমার খায়া ফেলছে, এই জন্য নাহলে আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতাম, আমার কাজেই হলো বুঝানো। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে, বয়স কম দিলে হবে কি, বয়স যদিও কম দিছেন সওয়াব কম, হাদিসের ভিতরে আছে কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে, আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে ভালোবাসি, তোমাকে এতটুক সময়ের বিনিময় দেই তো দেই, কি কইরা পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায়া দিছে, কি হাদিস তো এটাই বলে, ভালোবাসেন আল্লাহ আমাদেরকে। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর না লাগে।